জাতিসংঘের 78তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে আগামী 1-7 সেপ্টেম্বর নিউ ইয়র্ক জিএফকে বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে বৃহস্পতিবার 31 আগস্ট সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে 99 পার্টি হলে সংবাদ সম্মেলন করে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুর রহমান রফিক এবং লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবর্ধনা নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন আছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রবাসী নাগরিক সংবর্ধনা প্রতিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী বলেন, দলীয় হাইকমান্ডের নির্দেশে আমি এ সংবাদ সম্মেলন করছি। তিনি বলেন, আগামী 22 সেপ্টেম্বর শুক্রবার বিকেল 5টায় নিউ ইয়র্কের ম্যারিয়ট মার্কি হোটেল বলরুমে এক ঐতিহাসিক প্রবাসী নাগরিক সংবর্ধনা আয়োজন করবে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ। এর জন্য ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সহযোগিতা কামনা করছি। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু বলেন, প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা আয়োজন করবে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ। তবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সহযোগিতা করবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদ আলী সিদ্দিকী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুল হাসান। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা জয়নাল আবেদিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন সম্পাদক শাহ বখতিয়ার, কার্যনির্বাহী সদস্য শরাফ সরকার, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহনাজ মমতাজ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ সিরাজি, সহ সভাপতি সাইকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শিবুলি সাদিক, দুলাল বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, সুমন মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শফিকুর রহমান, বাবুল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান সর্দার, সুবল দেবনাথ, কামাল হোসেন রাকিব, দুরুদ মিয়া রনেল, হেলাল মিয়া, ছাত্রলীগ নেতা জেড এ জয়, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোহিত, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, চার্চ ম্যাকডোনাল্ড ইউনিট সভাপতি ইসুমতো জ্যাকসন।